index.php আছে এই যে আমরা টেমপ্লেটে রিডাইরেক্ট করতেছিলাম সো আমরা এভাবেই সরি একটা অ্যাকশন হুক নেই যেটা নাম দেব হচ্ছে লগআউট wp logout এটা একটা অ্যাকশন হুক ঠিক আছে সো এটার কাজ হবে কি রিডাইরেক্ট করবে সো রিডাইরেক্ট মাই লগইন সাপোজ এই ফাংশনটার নাম দিলাম এটা ওকে সো এই ফাংশনটা এখন আমাদের কি করতে হবে এখানে বানাতে হবে সো ফাংশনটা আমরা বানাই এবার আমরা জাস্ট এখানে কি করব এখানে আমরা যে wp redirect নামে যে ফাংশনটা আছে সেটাকে লিখে দেব redirect wp redirect সো এখানে wp redirect এর মধ্যে আমরা আমাদের যে সাইট ইউআরএলটা আছে সেই ফাংশনটা ইউজ করতে পারি সাইট ইউআরএল এবং এখানে বলে দেব যে কোন কোন কোথায় যাবে সো আমাদের লগইন তাই না আমাদের পেজের নাম কি লগইন সো আমরা এইটা জাস্ট এখানে বলবো এবং এটার পর এটাকে এক্সিট করে দেবে সেটা বের হয়ে যাবে ব্যাস সো এবার আমরা একটু টেস্ট করি যে আমাদের প্লাগইনের মধ্যে আমরা বলে দিলাম যে কোথায় যাবে সো আমি এখানে একটা রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পর লগইনে যাচ্ছি লগইনে যাওয়ার পরে আমি টেস্ট এবং এইটা দিয়ে লগইন করতেছি 1 2 3 লগইন সো টেস্ট দিয়ে লগইন করার পরে আমরা যেটা করব এখানে যে প্রোফাইল আছে আমাদের এই যে প্রোফাইল এবার আমরা লগ আউটে ক্লিক করলে কিন্তু আমাদের লগ ইনে যাওয়ার কথা সো যাই এই যে দেখেন এবার কিন্তু আমাদের লগ ইনে চলে আসছে দেখছেন সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের রিডাইরেক্ট ঠিক আছে রিডাইরেক্ট করা আচ্ছা সো এখানে আমাদের একটা লগ ইন প্যানেল আছে এখানে লগ ইন ইউজার লগ ইন ওকে যখন ইউজার লগ ইন হবে তখন wp রিডাইরেক্ট সাইট ইউআরএল আচ্ছা এই জায়গায় আমরা লগ ইন করার পরে প্রোফাইল পেজে পাঠিয়ে দিতে পারি ঠিক আছে যে অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে অ্যাডমিন ইউআরএলে যাবে সাইট ইউআরএলের ক্ষেত্রে প্রোফাইলে যাবে সো তাহলে আমাদের যেটা সুবিধা হবে যে এখানে আমাদের যে লগ ইন করার পরে হোম পেজে যাচ্ছিল সেটাকে এখন কি করবে সে প্রোফাইলে চলে যাবে প্রোফাইল সরাসরি হ্যাঁ লগ ইন করার পর 1 2 3 4 5 sorry 1 2 3 লগ ইন করি এই যে আমাদের কিন্তু এখন প্রোফাইল পেজে রিডাইরেক্ট হয়ে আসছে ঠিক আছে সো পারফেক্টলি কিন্তু আমরা সব কিছু কাস্টমলি করতে পারলাম ওকে